মৰ্নিং এভৰিওৱান, ভেৰি গুড মৰ্নিং আৰু ৱেলকাম কৰিছোঁ আকৌ এবাৰ। আজি এটা নতুন ৰাতিপুৱা আৰু এটা নতুন দিন, আৰু আমি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ আজিৰ পৰা এটা বিশেষ ছেশ্যন। বিশেষ ছেশ্যন মই এইকাৰণে কৈছোঁ, তোমালোকে মোৰ বেকগ্ৰাউণ্ডত থাম্বনেইলটো চাই গমেই পাইছা চাগে, APSC কম্বাইন কম্পিটিটিভ এক্সাম প্ৰিলিমিনাৰী, মানে কম্বাইন কম্পিটিটিভ প্ৰিলিমিনাৰী এক্সাম যিটো আমাৰ অলৰেডি এপ্লাইং চলি আছে, 17 জানুৱাৰীৰ পৰা আমাৰ অলৰেডি অনলাইন এপ্লিকেশ্যন আৰম্ভ হৈছে। কিন্তু লগতে আৰু এটা কথা কৈ দিব বিচাৰিম, এই ক্লাছটো তোমালোকৰ যিসকলে ADRE এক্সামৰ বাবে প্ৰিপেৰেশ্যন লৈ আছে, বা ধৰি লোৱা অসম পুলিচৰ পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি লৈ আছে, ঠিক আছে, বা যিসকলে ধৰি লোৱা DME, ঠিক আছে, বা SSC পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি লৈ আছে, সকলোবোৰ এক্সপিৰিয়েণ্টক কিন্তু বহুতখিনি সহায় কৰিব। চ' সকলো ষ্টুডেণ্ট আহি যোৱা, ঠিক আছে, এনেকুৱা নহয় যে অকল চিভিল ছাৰ্ভিচৰ ৰিলেটেড, মানে চিভিল ছাৰ্ভিচৰ কাৰণে এইটো ক্লাছ হেল্প কৰিব, তেনেকুৱা নহয়। চ' চবে আহি যোৱা, ৰাতিপুৱা একদম ধুনীয়া এটা ছেশ্যন আমি এভৰিডে যেনেকৈ কণ্টিনিউ কৰোঁ, আজিও কিন্তু তেনেকৈ আমি কণ্টিনিউ কৰিম, ঠিক আছে। হেপি ভোটার্স ডে, ইয়েস, সো 25th of January আমি জানো সকলে যে আমি ভোটার্স ডে হিসাবে আমি পালন করো, হয় নহয়? সো দেরি নকরাকে বলা আমি আরম্ভ করে দিও আজ দিনটির প্রথমটা প্রশ্ন হইতে। আজি যাকালি বহুত কমেন্ট আহিছে, বহুতরে কি কি কমেন্ট আহিছে নিশ্চয়ই আজি জানাম। সো আজি আমার প্রথমটা প্রশ্ন ইয়াত কি কইছে, সো আজি অলপ অসম রিলেটেড কোয়েশ্চন বেশিকে লৈ আহিছো, কারণ পরীক্ষাবোৰত দেখা যায়, মই যাকালি আমার ADRE কোয়েশ্চনও আমি অ্যানালাইসিস করে আসিলো, তাত আমি দেখা পাইছো যে 40-50% অফ দ্য কোয়েশ্চন আমার আসাম রিলেটেড কোয়েশ্চন আহে। সো এই কারণে আজি অলপ আমি আসাম রিলেটেড কোয়েশ্চন অলপ আমি ডিসকাশন করিম। সো আমার প্রথমটা প্রশ্ন ইয়াত কি কইছে সোয়া, কইছে নির্মলিখিত, আকৌ এইটো বেংগলী ট্ৰান্সলেশ্যনটো হৈ গ'ল, এনিৱে, হু এমং দ্য ফলিং ৰিষ্ট্ৰাকচাৰ দ্য পাইক চিষ্টেম এণ্ড ডিজিংগেট দ্য মেচিউৰ্ড ষ্ট্ৰাকচাৰ অফ দ্য পাইক চিষ্টেম, কোৱাচোন কি হ'ব? চাৰিটা অপশ্যন ইয়াত দিয়া আছে, কুৱেশ্যনটো কৈছে যে পাইক চিষ্টেমৰ যিটো পূৰ্ণ গঠন আৰু পাইক চিষ্টেমৰ যিটো পৰিপক্ক কাঠামো, ডেট মিনছ ইয়াৰ যিটো পূৰ্ণ গঠন কৰা আৰু ইয়াৰ যিটো চিষ্টেমেটিক এটা এপ্ৰ'চ আমি ক'ব লাগিব, ঠিক আছে, এইটো ডিজাইনটো কোনে কৰিছিলে? মোমাই তামুলী বৰবৰুৱা, গজাধৰ সিংহ, তন খাম বৰগোহাঁই, ৰাজেশ্বৰ সিংহ, কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো? ঠিক আছে, এটা কথা অলপ কৈ দিছোঁ দেই, আজি অলপ এই ট্ৰান্সলেশ্যনটো, মানে এই গুগল ট্ৰান্সলেশ্যনত চাগে অলপ বেংগলী হৈ আছিলে, মই এইটো দেখাই নাই, ঠিক আছে, এইকাৰণে এই গুগল ট্ৰান্সলেশ্যনত এইবিলাকে হয় আৰু, মানে ঠিক আছে, এইটো চেঞ্জ হ'ব লাগিব। এনিৱে মই অসমীয়াত গোটেইখিনি মই ডিছক্ৰাইব কৰি দি আছোঁ। চ' কি হ'ব এইটো, তেনেহ'লে কোনে এইটো ৰিষ্ট্ৰাকচাৰ কৰিছিলে, কোনে এইটো গঠন কাঠামোটো গঠন কৰিছিলে, কোনে? মেক্সিমাম কৈছে ছাৰ মোমাই তামুলী বৰবৰুৱা, কি হ'ব কাৰেক্ট এনচাৰটো? ইয়েছ, আবচলুটলি দ্য কাৰেক্ট এনচাৰটো হ'ব মোমাই তামুলী বৰবৰুৱা, ঠিক আছে। মোমাই তামুলী এইটো পৰীক্ষাত বহুতবাৰ এই কুৱেশ্যনটো আহে যে মোমাই তামুলী বৰবৰুৱা কি কৰিছিলে, তো পাইক চিষ্টেমৰ ৰিষ্ট্ৰাকচাৰ কৰিছিলে, লগতে তো যিটো তাৰ কাঠামো, যিটো চিষ্টেমেটিক এপ্ৰ'চ, চিষ্টেমেটিক এপ্ৰ'চটো তেওঁ কিন্তু আনিছিলে, আমি যদি ক'বলৈ যাওঁ। নেক্সট প্ৰশ্নটো আমাৰ কি কৈছে চোৱা, কাৰেং ঘৰ ৱাজ বিল্ড বাই হুইচ অফ দ্য ফলোইং আহোম কিং, কাৰেং ঘৰ ৱাজ বিল্ড বাই হুইচ অফ দ্য ফলোইং আহোম কিং, ৰুদ্ৰ সিংহ, পৰমত্ত সিংহ, ৰাজেশ্বৰ সিংহ, গদাধৰ সিংহ, কি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো? যে কাৰেং ঘৰ কোনে ইষ্টাব্লিছ বা কোনে, যদি আমি ক'বলৈ যদি যাওঁ, বিল্ড আপ কৰিছিলে, কোনে বনাইছিলে কাৰেং ঘৰ, ঠিক আছে, এইটোতো একো কাৰো প্ৰব্লেম হোৱা নাই ন, এইটোতো কাৰো একো প্ৰব্লেম হোৱা নাই, মই গোটেইখিনি অসমীয়াত ডিছক্ৰাইব কৰি দি আছো, কাৰো একো প্ৰব্লেম হোৱা নাইতো, কাইলৈ এবাৰ জনাই দিবা। মমাই চকুনি বুলি কৈছে, নাই নাই এনেকুৱা নহয়। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব? বহুতে কৈছে ৰুদ্ৰ সিংহ, বহুতে কৈছে ৰাজেশ্বৰ সিংহ, কাৰেক্ট এনচাৰটো পৰীক্ষাত এইটো এটা ডাঙৰ কনফিউশ্যন, মানে কনফিউশ্যনত থকা এটা প্ৰশ্ন, পৰীক্ষাত বহুত কনফিউশ্যন হয় এই প্ৰশ্নটো লৈ, মনত ৰাখিবা। যদি আমি কওঁ আমাৰ যিটো আহোম কিংডমৰ যিটো কাৰেং ঘৰ, এই কাৰেং ঘৰখন কোনে বেছিকেলি ইষ্টাব্লিছ বা কোনে বেছিকেলি বনাইছিলে, ৰাজেশ্বৰ সিংহ, কোনে বনাইছিলে, ৰাজেশ্বৰ সিংহ, এইটো মনত ৰাখিব লাগিব দেই, ৰাজেশ্বৰ সিংহই বনাইছিলে। চ' এনচাৰটো কি হ'ব, চি, মনত ৰাখিবা যে কাৰেং ঘৰ ৰাজেশ্বৰ সিংহই বনাইছিলে, এইটো কিন্তু ভুল হ'ব নালাগে, পৰীক্ষাত গৈ কিনে বহুতে ৰুদ্ৰ সিংহ কৰি দিব, তেনেহ'লে কিন্তু আমাৰ 2 মাৰ্কছ আমাৰ গন, ঠিক আছে, আমাৰ গুচি যাব। নেক্সট কুৱেশ্যন, আমি আজি আমাৰ 3 নম্বৰ কুৱেশ্যন লৈ আহিছো, 3 নম্বৰ কুৱেশ্যন লৈ আহিছো, বৈশিষ্ট্য টেম্পল অফ গুৱাহাটী ৱাজ কনষ্ট্ৰাক্টেড বাই হুইচ অফ দ্য ফলোইং আহোম কিং, গুৱাহাটীৰ আমাৰ যিটো বৈশিষ্ট্য মন্দিৰ, এই বৈশিষ্ট্য মন্দিৰটো কোনজন আহোম ৰজাই নিৰ্মাণ কৰিছিলে, কোনজন আহোম ৰজাই নিৰ্মাণ কৰিছিলে, ৰুদ্ৰ সিংহই কৰিছিলে নে শিৱসিংহই কৰিছিলে নে গদাধৰ সিংহই কৰিছিলে নে ৰাজেশ্বৰ সিংহই কৰিছিলে? এটা কথা তোমালোকক অলপ কৈ দিব বিচাৰিছো, আমাৰ অসমৰ পৰা, মানে আমাৰ
আসাম জিকের পড়া বা আসাম হিস্ট্রি আসাম জিওগ্রাফি এই যেবোৰ আমাৰ পার্ট আছে তারপর আমার যেটো কোশ্চেনৰ সংখ্যা এটো বহুত লিমিটেড হয় এনেকুৱা নহয় যে আমাৰ লাইক 10,000 to 20,000 15,000 এনেকুৱা কোশ্চেন আছে নো উই হ্যাভ এ ভেরি লিমিটেড কোশ্চেন সো এই কোশ্চেনবোৰ কিন্তু অলপ রিভিশনের প্রয়োজন আছে অলওয়েজ মেক ইট ইন এ রিভিশন এটা রিভিশনত রাখিব লাগিব তেনহলে পরীক্ষাত কি মার্কটো ভালকে আহিব ঠিক আছে সো কি হবো তেনহলে এইটো বৈশিষ্ট্য টেম্পল কোনে বনাইছিলে ম্যাক্সিমামে কইছে বি বহুতাকো কইছে বি মানে শিবসিংহও কইছে বহুতাকো রাজেশ্বর সিংহও কথাও কইছে সো ইয়ার যেটো কারেক্ট অ্যান্সার হবো এটো এটোও হবো রাজেশ্বর সিংহ কোনে বনাইছিলে এইটোও বনাইছিলে আমার রাজেশ্বর সিংহ ঠিক আছে রাজেশ্বর সিংহই বনাইছিলে মনত রাখিবা এইটো কোনে বনাইছিলে রাজেশ্বর সিংহই বনাইছিলে বহুতে আকো কি করিব বহুতে আকো আমার বৈশিষ্ট্য টেম্পলটো আকো শিব সিংহ বা রুদ্র সিংহ করে দিব অ্যাকচুয়ালি রুদ্র সিংহ ইজ এ ভেরি ফেমাস পার্সন না বহুত বেশি ফেমাস আছিল এই কারণে মানে ম্যাক্সিমাম যিসকলে ধরি লো অল্প লাইটলি স্টাডি করে তেওঁলোকে ফটককে রুদ্র সিংহটো অ্যান্সার করে দিয়ে বাট নো ইজ রাজেশ্বর সিংহ এটা মনত রাখিব লাগিব আমি ঠিক আছে এটা মনত রাখিব লাগিব আমি আজি বহুত স্টুডেন্ট আহিছে সবে লাই লাই জয়েন করে আছে ভাল লাগিছে রাতিপা এনেকে সবে এনার্জি একটা বেলেগ জোশ একটা বেলেগ এনার্জি লৈ আহিব লাগে তেনহলে ক্লাসটো করে অলওয়েজ একটা মানে একটা ভাল লাগে আর মানে নেক্সট কোশ্চেনত আমি কৈছো আমার নেক্সট কোশ্চেনটো কি দিছে নেক্সট কোশ্চেনটো কি দিছে হু এমং দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য চুতিয়া কিংডম তলর যি চারজন রমি রজার নাম দিছো নিত্যপাল বীরপাল ধর্মধ্বজ পাল নান অফ দিস তিনিজনের নাম দিয়া আছে ইয়ার মাজৰ পৰা চুতিয়া কিংডমৰ লাস্ট রজাজনের নাম কি আছিলে লাস্ট রুলার জনের নাম কি আছিলে রজাজনের নাম কি আছিলে যেতিয়া আমি লাস্ট রুলার পড়ি আছো তেতিয়া আমি ইয়ার ফাউন্ডার কোন হয় সেটাও কিন্তু আমি পড়িব লাগিব সো কোনে আছিলে লাস্ট রজা কোন আছিলে চুতিয়া কিংডমত কোয়াশন কোয়া কোয়েশ্চন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যিমান কেটা কোয়েশ্চন লৈ আহিছো বহুত বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন বুলো লৈ আহিছো মই ঠিক আছে আর আজি কোয়েশ্চনৰ সংখ্যাটো অলপ বেশি আছে কারণ আমি রিভিশন এন্ড প্র্যাকটিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আমি যিমানে স্টাডি নকরো যেতিয়ালৈকে আমি প্র্যাকটিস বা রিভিশন ভালকে নকরিম আমার কিন্তু কেতিয়াও সেই সফলতাটো আমার নাহে সো ইয়ার যেটো কারেক্ট অ্যান্সার হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো নিত্যপাল ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো নিত্যপাল ঠিক আছে এইটো উইকত যেনেকে আমি এপিএসসি রিলেটেড কোয়েশ্চন লৈ আহি আছো নেক্সট উইকত কিন্তু আমি এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার পিওয়াই কিউটো অলপ সলভ করিম পিওয়াই কিউ 2023-2022 পেপার পিওয়াই কিউ খিনি অলপ আমি সলভ করিম কারণ সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ এন্ড এভরি ওয়ান ঠিক আছে আর আজিকালি তো কোয়েশ্চনের প্যাটার্ন যিকোনো পরীক্ষার ক্ষেত্রতে আমি নকও কিয় অলপ মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চন আমি পরীক্ষা দেখা পাম সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা আমার নিত্যপাল আসলে কোন নিত্যপাল আসলে দ্য লাস্ট রুলার অফ দ্য চুতিয়া কিংডম তেনহলে ফাউন্ডার কোন আসলে কোয়াশন তেনহলে ফাউন্ডার কোন আসলে ফাউন্ডার কোন আসলে আমার যেটু চুতিয়া কিংডম আমার চুতিয়া কিংডমের ফাউন্ডার কোন আসলে কোয়া চুতিয়া কিংডমের ফাউন্ডার কোন আসলে কব পারিবা বীরপাল ওয়াজ দ্য ফাউন্ডার ইয়েস বীরপাল ওয়াজ দ্য ফাউন্ডার বীরপাল ওয়াজ দ্য ফাউন্ডার মনত রাখিবা বীরপাল আসলে ফাউন্ডার ঠিক আছে নেক্সট কোয়েশ্চন নেক্সট কোয়েশ্চন কি দিছে আমার নেক্সট কোয়েশ্চনটো কি দিছে দ্য ফার্স্ট ইসলামিক ইনভেশন ডিউরিং দ্য আহোম রিজাইন হ্যাপেন্ড ইন উইচ ইয়ার আহোমৰ শাসনকালত প্রথমটো ইসলামিক যেটো আক্রমণ এইটো কেতিয়া হৈছিলে এইটো কেতিয়া হৈছিলে তোমালোকৰ কেনেকুৱা লাগি আছে সেশন সবে অলপ জনাই দিয়া কেনেকুৱা লাগি আছে কোয়েশ্চনবোৰ কেনেকুৱা পাই আছা পৰীক্ষাত এইবিলাক কোয়েশ্চন ৰিপিটেডলি আহি থাকে রিপিটেডলি আহি থাকে সো কোয়াশন আহোমৰ শাসনকালত প্ৰথমটো ইসলামিক আক্রমণ কিমান চনত হৈছিলে 1527 1672 1632 কেতিয়া হৈছিলে কোৱা কেতিয়া হৈছিলে কোয়াশন কোৱা কোৱা এইটো প্ৰশ্নৰ আনসার দিয়া আৰু সবে যিমান পাৰা আজি 100 প্লাছ হৈ যাব লাগে আজি 100 প্লাছ হ'ব লাগে 100 প্লাছ যিমান পাৰা শেয়ার কৰি দিয়া আজি 100 প্লাছ হৈ যাব লাগে আমি আগত ক্লাস কৰিছিলোঁ 200-300 লৈকে আমি আমাৰ সেশনত ষ্টুডেণ্ট আমাৰ গুচি গৈছিলে সো তেনেকুৱা সবে আহিব লাগে ক্লাছত হয়নে নহয় তেনেকুৱা সবে আহিব লাগে বহুতে আছে গ্রুপত যেতিয়া মই এটা হোৱাটছএপ গ্রুপ ক্রিয়েট কৰোঁ তাত মানে ষ্টুডেণ্ট মানে মই ৰখাই ৰাখিব নোৱাৰোঁ ইমান মানে ভৰি যায় গ্রুপবিলাক বাট ক্লাছ কৰিবলৈ নাহে সবে ভালকে সো কি হবো তাহলে 1527 ম্যাক্সিমামে কইছে চাইলো আমি কারেক্ট অ্যান্সারটা হবো ইয়েস দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1527 দ্য ফার্স্ট মুসলিম ইনভেশন অফ দ্য আহোম কিংডম ঠিক আছে আর একটু যদি আমি কবলে যদি যাও কার সময়ত আহিছিলে সুহুমুহ টাইমত আহিছিলে কার সময়ত আহিছিলে
সুহুংমুঙৰ টাইমত হৈছিলে, সুহুংমুঙৰ টাইমত হৈছিলে, সুহুংমুঙৰ টাইমত হৈছিলে, মনত ৰাখিবা। কিন্তু বাট ইট ৱাজ ডিফিটেড এণ্ড পুচ বেক টু বুঢ়াই ৰিভাৰ। কিন্তু এইটোত কি হৈছিলে, হাৰিছিলে, আৰু যদি আমি কওঁ এইটো পুচ বেক কৰি দিয়া হৈছিলে বুঢ়াই ৰিভাৰলৈকে। চ' দ্য কাৰেক্ট এনচাৰ ইজ 1527, দ্য ফাৰ্ষ্ট মুছলিম ইনভেশ্যন, দ্য ফাৰ্ষ্ট মুছলিম ইনভেশ্যন। ঠিক আছে, নেক্সট the illustration work of the medieval assamese text hasti vidya ranaba maximum time ko porikha te to question aise very very important question koisa hasti vidya ranaba was done by madhyajugiya akhomiya path jitu hasti vidya ranaba thik ase ei tu ami jodi kobole jodi jao etu basically medieval assamese text hoy etu ei kaam to kone korisile kone mane etu sampurno korisile surya khan দাইকেগিয়া দাইবুর এন্ড দেবসাই সুকুমার বরকাইত রমা সরস্বতী কি হব সূর্য খান দদাইকেগা দিবর এন্ড দদেসাই সুকুমার বরকাইত রাম সরস্বতী কি হব কারেক্ট অ্যান্সারটু কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটু বিচারিছো কোয়া কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটু ম্যাক্সিমামে কৈছে স্যার দ্যাট ইজ বি দিবর এন্ড দদেসাই সো কারেক্ট অ্যান্সারটু হব সুকুমার বরকাইত হস্তি বিদ্যার অনবা বাই লিট বাই রিটেন বাই সুকুমার বরকাইত ম্যাক্সিমাম টাইম পরীক্ষাত কোয়েশ্চেনটু আহে ভুল নকরিবা ইলু মানে হস্তি বিদ্যার অনবা ইজ এইচ এস মনত রাখিবা হায়ার সেকেন্ডারি হস্তি বিদ্যার অনবা বাই সুকুমার বরকাইত বাই সুকুমার বরকাইত ঠিক আছে বাই সুকুমার বরকাইত সবে লাইক করিব লাগে আর সবে শেয়ার করিব লাগে ঠিক আছে সবে লাইক করা সবে শেয়ার করা ভাই তোমালোক এইটু ক্লাস লওয়ার বাবে মই রাতিপুৱা 6টা বজাৰ পৰা মই ট্ৰেভেল কৰো ঠিক আছে রাতিপুৱা 6টা বজাৰ পৰা ট্ৰেভেল কৰি এই 9টা বজাৰ ক্লাসটো লবলৈ আহো বিকজ তাৰ পিছত আৰু মোৰ বেলেগ নিজৰ ব্যস্ততা থাকে আৰু বাট ৰাতিপুৱা এই কাৰণে মই যাতে তোমালোকৰ ক্লাসটো মিছ নহয় এই কাৰণে ৰাতিপুৱা ইমান এই কাৰণে তোমালোকক কৈছো যে যিমান পাৰা লাইক শ্বেয়াৰ কৰি দিয়া ঠিক আছে ओके नेक्स्ट क्वेश्चन टू की कोइसे हु अमंग द फॉलोइंग इज द फर्स्ट असमिस ट्रांसलेटर ऑफ रामायण तो प्रथम गोरा की अखोमिया जुने रामायण माने अखोमिया अनुवाद करिसिले कोन करिसिले शंकरदेव माधव माधव कंदली अनंत कंदली राम सरस्वती कोने करिसिले क्वासुन रेसा रातिप उठिब স্যার রাতেপা একদম উঠিব নয় একদম কেনেকে উঠিম বলে কৈছে এইটো না এইটো এতিয়া হয় বর্তমান সময়ত এইটো হব যে স্যার রাতেপা উঠিব নয় কিন্তু একটা কথা মনত রাখিবা যেতিয়া নিজৰ আমাৰ এজ টু যেতিয়া ধৰি লোৱা 30 ক্রস কৰি যেতিয়া মানে তোমালোকৰ এজ টু যদি কোনোবা যদি 35 বা 36 মানে লৰাবিলাকৰ কথা কৈছো এইটো এজত যদি আছে মানে বিফোর 40 আৰু 40 হৈ গলে তো তেৰ এটা বেলেগ জীৱন ষ্টাৰ্ট হৈ যায় সো তেতিয়া যে ফেমিলি ৰেসপন্সিবিলিটি যেতিয়া আহি যাব না ফেমিলি ৰেসপন্সিবিলিটি ফ্যামিলি রেসপন্সিবিলিটি যেতিয়া আহি যাব সাবা রাতিপুৱা নহয় রাতিও টোপনি ভালকে নাহে রাতিও টোপনি ভালকে নাহে রাতিপুৱাতো এনে উঠি যাম রাতি টোপনিও ভালকে নহব ঠিক আছে এই কারণে কৈছো যাতে এইটো টেনশন যাতে নহয় আমার জীবনটো কি আমার জীবনত আমি কি করব লাগে টু টু থ্রি ইয়ার্স এটা কষ্ট করিব লাগে বিফোর 30 ইয়ার্স আমি নিজকে এস্টাবলিশ করিব লাগে এটো হইছে ইনভেস্টমেন্ট এটো হইছে ইনভেস্টমেন্ট ঠিক আছে তার পিছত ইয়ার যেটো রিটার্ন ইয়ার রিটার্ন আমি নেক্সট 40 ইয়ার্স লৈকে আমি ইয়ার রিটার্ন পাই থাকিম সো বন্ধুসকল কাম করাত তেনহলে পড়াশোনা করাত আমার দিগদারি আমার প্রবলেম টু কত ঠিক আছে সো হু এমং দ্য ফলিং ইজ দ্য ফার্স্ট অ্যাসামিস ট্রান্সলেটর যদি আমি কবলে যদি যাও দ্যাট ইজ মাধব কন্দলি কোনে কৈছিলে মাধব কন্দলি বি বি হব ইয়ার কারেক্ট অ্যান্সার মাধব কন্দলি হব ইয়ার কারেক্ট অ্যান্সার ঠিক আছে মাধব কন্দলি রিমেম্বার দ্যাট ঠিক আছে আজি 100 ক্রস হব নেক্সট কোয়েশ্চন হিউয়েন সাং ভিজিট কৰিছিল অসমৰ কামৰূপ জিলা যেটো আমাৰ কামৰূপ ইন 640 সি হি ওয়াজ ৰিসিভড বাই দা কিং তাক তেখেতক ওয়েলকাম কোনে কৰিছিল কোনজন ৰজাই তেখেতক ওয়েলকাম কৰিছিল হিউয়েন সাং যেতিয়া কামৰূপলৈ আহিছিল ভাগদত্ত কুমাৰ ভাস্কৰ বৰ্মন স্বৰ্গদেৱ ৰুদ্ৰসিংহ কুমাৰ ৰুদ্ৰ বৰ্মন কি হব কৰেক্ট আনসারটো ইয়াৰ কৰেক্ট আনসারটো কি হব ঠিক আছে রিস্টার্ট কৰিব লাগে এটা নতুন শব্দ আমি সকলে জানো মুভিটো আমি সকলে চাইছো দ্যাট ইজ রিস্টার্ট বহুতে মোক কি কয় জানা কমেন্টত বহুতে মোক কি কয় যিসকলে রেকর্ডেড সেশনটো চায় আৰু মানে লাইভ সেশনৰ পিছত বহুতে নহয় মানে দুই এজন এনেকুৱা আছে আৰু ৰেগুলাৰ তেওঁলোকে কমেন্ট কৰে মই ভাল পাওঁ তেওঁলোকে কমেন্ট কৰে এইটো মোক আৰু বেছি এনাৰ্জি দিয়ে মই বোলে অলপ বেছিকৈ বোলে অলপ বাহিৰা কথা কওঁ
মনত ৰাখিবা মই সদায় মোটিভেশন দিবলৈ চেষ্টা কৰো কাৰণ আমাৰ সমাজত মোটিভেশনৰ অভাৱ হয় নহয় সো ৰিষ্টার্ট কৰিব লাগিব ইউ অল আৰ মাই ফেমিলি সো মই কিয় নাপাতিম ভাই এনসারও কৰিম কোৱেশ্চনও কৰিম আৰু নিজক মোটিভেট কৰিম ৰাতিপুৱা একদম ফ্ৰেশ মোটিভেশন হয় নহয় এণ্ড প্ৰ্যাকটিকেল মোটিভেশন এনেকুৱা নহয় যে একদম ভৰ ভৰকে মতলব কুছ এসে গুল খিলা ৰা হওঁ নেক্সট কোৱেশ্চন তেনেহলে কি কৈছে ইয়াৰ কৰেক্ট এনসারটো কি হ'ব নাই বৰ্ষা এইটোতো মই কৈ দিলো প্ৰথমতে কৈ দিলো যে এইটো ট্ৰান্সলেশ্যনত মই ভুল হ'ল ট্ৰান্সলেশ্যনত মই ভুল হ'ল ঠিক আছে কাৰণে মই অসমীয়াত কৈ আছো কুমাৰ ভাস্কৰ বৰ্মনে বারে বারে একটা কথা কই আসো এটা বহুতে সুদি আছে মই কলো যে গুগল ট্রান্সলেশন করি মই বহুত রাতি তোমালোকৰ পিপিটিটো বনাইছো সেই কারণে মই সাগে গুগল ট্রান্সলেশনত মোর ভুল হল ঠিক আছে সো একো নহয় এটো ফলো কৰিব নালাগে মই অসমীয়াত কৈ আছো না এটো ফলো করা বাস নেক্সট কোয়েশ্চনটো কি দিছে ইন এনশিয়েন্ট সংস্কৃত লিটারেচার আসাম ওয়াজ মেনশনড In ancient Sanskrit literature, Assam was mentioned as ancient Sanskrit literature. Akham khon ki sabhe mention kora ase? Kamrupa, Pragjyotisha, both A and B. Ne none of the above. Question ki hobo? But ketia kisuman manu jibon tu khilimili loga bole ahe. Nai, BH, A2 to soa, jibon jetia goti khil. জীবন কেতিয়াও ৰখি নাথাকে জীবন চলি থাকিব আৰু তাত তুমি জীবনটো এই চলি চলি মানে চলাৰ পথত বহু ধৰণৰ মানুহৰ লগত লগ পাবা কিন্তু কোনে তোমাৰ কাৰণে উপযোগী আৰু কোনে অনুপযোগী এইখিনি ডিসিশন তুমি ল'ব লাগিব ঠিক আছে সো কি হ'ব তেনেহলে ইয়াৰ কৰেক্ট এনসারটো ইন এনশিয়েন্ট সংস্কৃত লিটারেচার আসাম ওয়াজ মেনশনড এজ যদি আমি কবলে যদি যাও কামরূপ বলিও আছিলে প্রাগজ্যোতিষা বলিও আছিলে দ্যাট মিন্স বোথ এ এন্ড বি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার বোথ এ এন্ড বি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার ঠিক আছে এ আর বি দুটা ইয়ার কারেক্ট অ্যান্সার 100 ক্রস হবো লাগিব আজি নেক্সট কোয়েশ্চন কি কইছে ভাগবত হু সাইডেড উইথ কৌরবস কৌরবর পক্ষ লৈছিল ইন দা মহাভারতর ওয়ার যুদ্ধত বিলংস টু হুইচ লেজেন্ডারি ডাইনেস্টি অফ প্রাগজ্যোতিষা যেতিয়া কৌরবর মানে মহাভারত যেতিয়া যুদ্ধ হয়েছিল মহাভারতর যুদ্ধের সময়ত ভগদত্ত কি কৈছিল কৌরবসকলের পক্ষ লৈছিল ঠিক আছে কৈছে যে কৌরব মানে কই ভগদত্ত কোনটো ডাইনেস্টির রজা আছিল প্রাগজ্যোতিষপুরর দানবা ডাইনেস্টি ভৌমা ডাইনেস্টি অসুরা ডাইনেস্টি নান অফ দ্য এবভ কি হব কারেক্ট অ্যান্সারটো কি হব কোৱাচোন এইবিলাক সব না রিভিশন এইবিলাক সব রিভিশন এন্ড প্র্যাকটিস রিভিশন এন্ড প্র্যাকটিস বাস দ্যাট মেক ইউ পারফেক্ট দ্যাটস অনলি মেক ইউ পারফেক্ট ঠিক আছে খুমুস স্বর্গারি 100% পাবা তোমালোকে পাবা তোমালোকর বাইরে কোনো না পায় এইটু ভরসা রাখা সময় আছে ধুনিয়াকে আরো যা কালে কি কইছে আকো আরো আইব 32-35,000 কিন্তু এইটুর কারণে আমি রই না থাকো এইটুর কারণে আমি রই না থাকো আমার টার্গেটটো এবারে পাস করিব লাগিব আমি এইবারে পাস করিব লাগে কারেক্ট অ্যান্সারটো কি হবো ভৌমা ডাইনেস্টির আসলে তো ইয়েস একদম কারেক্ট করেছে ভগদত্ত কোনটো ডাইনেস্টির আসলে ভগদত্ত আসলে ভৌমা ডাইনেস্টির আর তেও মহাভারতের যুদ্ধত কৌরবসকলের পক্ষ লৈছিল ঠিক আছে কৌরবসকলের পক্ষ লৈছিল নেক্সট কি কৈছে দ্য বুরঞ্জিজ আর বুরঞ্জি টু বেসিক্যালি কি হয় বুরঞ্জি বেসিক্যালি হোয়াট অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংস অফ দ্য আহোম রুলার মানে আহোম শাসকসকলের আত্মজীবনীমূলক একটি লেখ না ডায়েরিজ রিটেন বাই দ্য মোনার্ক রজা সকলে যেটো নিজের জীবনী বা নিজের রাজতন্ত্রের বিষয়ে লিখা এখন তথ্য নে কর্নিকল মানে কর্নিকল বলে কলে জার্নাল টাইপ নে নান অফ দ্য এবভ কি হব কারেক্ট অ্যান্সারটো বুরঞ্জিস টু কি হয় হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড ওয়ে আর টকিং অ্যাবাউট দ্য বুরঞ্জি এইবার চাকরি লব লাগিব এতিয়াও মই কৈছো ন তোমার পাস্টত কি কইলা বাদ দিয়া যদি কোনেবা যদি ভাবিছে যে স্যার আজির পরে স্টার্ট করিম আগেন রিস্টার্ট ফ্রম টুডে ইটসেলফ আজির পরে স্টার্ট করিম ইউ হ্যাভ ইনাফ টাইম বিকজ থ্রি মান্থস তো এনেই আমার হাতত আছে জুলাই মাহত পরীক্ষা হব জুলাই মাহত এটু কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ইউ হ্যাভ লাইক 5 months in your hand, not 3 months. মই ভুলে কৈ দিলো 6 months তোমাৰ বাদে দিলো 5 months তোমাৰ হাতত আছে 5 months টু স্টার্ট ইয়ার প্রিপারেশন এগেইন একো নাই ভুল হয়েছে ইয়া শিকিব পারি আছো
তো বুৰঞ্জীটো হৈছে বেসিক্যালি আ কর্নিকলস বুৰঞ্জীটো হৈছে বেসিক্যালি আ কর্নিকলস হয় না হয় বুৰঞ্জীটো হৈছে এটা কর্নিকল রাজাসকলে লিখি যোৱা কোনো আত্মজীবনীমূলক তথ্য নহয় এটো হৈছে এটা কর্নিকল এটা জার্নাল ঠিক আছে এটা জার্নাল নেক্সট কোয়েশ্চন কি কৈছে হু ফাউন্ডেড দ্য বর্মন ডাইনেস্টি ইন কামরূপ হু ফাউন্ডেড দ্য বর্মন ডাইনেস্টি হু ফাউন্ডেড দ্য বর্মন ডাইনেস্টি ইন কামরূপ পুষ্যবর্মন সমুদ্রবর্মন ভাস্করবর্মন বালাবর্মন বর্মন রাজবংশৰ প্ৰতিষ্ঠাপক কোন আছিলে মই এটা বস্তু এতিয়া ৰিসেন্টলি মানে মই এনালাইসিস কৰিলোঁ যিসকলে অলরেডি ইন সার্ভিসত আছে অলরেডি ইন সার্ভিসত আছে চাকরি লোৱাৰ যিটো ইচ্ছা তেওঁলোকৰ আৰু বহুত বেছি তেওঁলোকৰ আৰু বহুত বেছি আমাৰ যিসকল ফ্ৰেছ ক্যান্ডিডেট বহি আছে তেওঁলোকে বেছি ফ্ৰাষ্ট্ৰেটেড মই নাভাবোঁ মই ভাবোঁ যে উলটা হ'ব লাগে যিসকলে ফুল টাইম প্ৰিপাৰেশ্যন কৰিব পাৰি আছে তেওঁলোকে ফ্ৰাষ্ট্ৰেটেড হ'ব নালাগে তেওঁলোকে সুস্থ মগজুৰে চাকৰিটো কৰিব লাগে ঠিক আছে আৰু যিসকলে ইমান ব্যস্ততা ছাৰ্ভিচত আছে চাকৰিত আছে প্ৰাইভেট কোম্পানীত জব কৰি আছে চাহ বাগিচাত জব কৰি আছে কিবা বহুত ধৰণৰ এনেকুৱা পাইছোঁ ইভেন ইন কাশ্মীৰত পষ্টিং হৈ আছে তেনেকুৱা আৰ্মি জোৱান দে আৰ ৰেডি টু প্ৰিপেয়াৰিং দেমছেল্ফ ফৰ দ্য নেক্সট এক্সাম চ' ৱাই নট উই ছেল্ফ আমি কিয় নহয় ঠিক আছে সো নিজক নিজৰ নিজৰ ওপৰত নিজে ভৰসা ৰখা আৰু মটিভেট মটিভেশ্যনটো ৰাখা সো কোনে কৈছিলে বৰ্মন ডাইনেষ্টিৰ কামৰূপৰ তাৰ ফাউণ্ডাৰ কোন আছিলে ফাউণ্ডাৰ আছিলে পুষ্যবৰ্মন ফাউণ্ডাৰ কোন আছিলে ফাউণ্ডাৰ আছিলে পুষ্যবৰ্মন ঠিক আছে হু ফাউণ্ডেড দ্য বৰ্মন ডাইনেষ্টি ইন কামৰূপ পুষ্যবৰ্মন ঠিক আছে পুষ্যবৰ্মন কি কৈছিলে বৰ্মন ডাইনেষ্টি ইন কামৰূপ তেওঁ কি কৈছিলে ফাউণ্ডেশ্যন কৰিছিলে নেক্সট কুৱেশ্যনত আমি যাম নেক্সট কুৱেশ্যন কি দিছে সতী সাধনী রিলেটেড টু হুইচ ডাইনেস্টি সতী সাধনি কোনটো ডাইনেস্টির লগত জড়িত আছিলে চুতিয়া কিংডম আহোম কিংডম কাছাৰী কিংডম মেলেচ্ছা কিংডম আচ্ছা এটা কথা হলো তোমালোকক ইয়ার এনসার তোমালোকে দিয়া তার লগে লগে মই স্যার ইয়েস আই এম অলসো ইন ইন্ডিয়ান আর্মি ওকে নীল আর্মস্ট্রং ইয়েস চোৱা ৰাতিপুৱা ক্লাছ কৰি আছে অলৰেডি তেওঁ অলৰেডি পষ্টেড হৈ আছে ভাই ক'ত পষ্টিং আছে তোমাৰ অলপ জনাই দিয়া আমাৰ সকলো ভাইটি ভণ্টি ইয়াত তোমাক অলপ মটিভেশ্যন পাব নিশ্চয়কে আচ্ছা এটা কথা অলপ কৈ দিছোঁ যিহেতুকে অহাকালি আছে 26th অফ জানুৱাৰী ৰিপাব্লিক ডে চ' অহাকালি কিন্তু আমাৰ যি বেটছবোৰ আছে ন অলপমান আগতীয়াকৈ জনাই ৰাখিলোঁ বেটছবোৰৰ কিন্তু প্ৰাইজবোৰ কিন্তু বহুত কমি গৈছে ঠিক আছে বেটছবোৰৰ প্ৰাইজবোৰ বহুত কমি গৈছে স্পেচিয়েলি এ পি এচ চি এ ডি আৰ ই ঠিক আছে এইবোৰ বেটছত টেট এইবোৰ বেটছত চ' তোমালোকে যোনে যোনে এ পি এচ চি এ ডি আৰ ই টেট এইবোৰ বেটছত এনৰোল কৰিব বিচৰা তেওঁলোকে কিন্তু আজি ৰাতিৰ পৰা অহাকালিৰ ভিতৰত এনৰোল কৰিবা ঠিক আছে আজি ৰাতিৰ পৰা মহাকালীৰ ভিতৰত চ' মই কৈ দিম কিমান কি প্ৰাইজবিলাক হৈ আছে মই লাষ্টত মই জনাই দিম অ'কে ফ্ৰম জম্মু এণ্ড কাশ্মীৰ ফ্ৰম জম্মু এণ্ড কাশ্মীৰৰ পৰা অলৰেডি ক্লাছ কৰি আছে চ' ইয়াৰ যিটো কাৰেক্ট এনচাৰ হ'ব এইটো হ'ব চুতীয়া কিংডমৰ সতী সাধনী কি আছে এইটো হুইচ ডাইনেষ্টি চুতীয়া ডাইনেষ্টি নেক্সট কুৱেশ্যন হুইচ ট্ৰেভেলাৰ ভিজিটেড কোচ কিংডম ডিউৰিং দ্য ৰিজাইম অফ নৰনাৰায়ণ কোনজন ট্ৰেভেলাৰে কোচ কিংডম ভিজিট কৰিছিলে যেতিয়া নৰনাৰায়ণ মানে নৰনাৰায়ণ যেতিয়া ৰজা আছিলে নৰনাৰায়ণৰ ৰাজত্বকালত হিউৱেন চাং মাৰ্কো পোলো নিকোলো পন্টি ৰাল্ফ ফিচ পৰীক্ষাত বহুত টাইম আহে এইটো কুৱেশ্যন বহুত টাইমত আহে 100 ক্ৰছে যাব লাগে শ্বেয়াৰ কৰি দিয়া স্যার লাইভ ক্লাছ কৰিলে বহুত টাইম নষ্ট হয় অংশুমান ডেকা মই এইটো বিশ্বাস নকৰোঁ সদায় লাইভ ক্লাছ চালে যে সময় নষ্ট হব এনেকুৱা নহয় লাইভ ক্লাছ যিটো ভেলুয়েবল ক্লাছ সেইটো মই ভাবো কৰিব লাগে সো কোনে আহিছিলে নৰনাৰায়ণৰ পিৰিয়ডত কোচ কিংডমটো ভিজিট কৰিবলৈ যদি আমি কওঁ কাৰেক্ট এনচাৰটো হব ৰাল্ফ ফিচ কি হব ৰাল্ফ ফিচ ৰিমেম্বাৰ দেট ডি হব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ তোমালোকে এটা লিষ্ট পঢ়িব লাগিব ইম্পৰ্টেণ্ট ফৰেন ট্ৰেভেলাৰ্ছ ইম্পৰ্টেণ্ট হিষ্ট্ৰীৰ পৰা এটা ষ্টেটিক পাৰ্ট পঢ়িব লাগিব ইম্পৰ্টেণ্ট ফৰেন ট্ৰেভেলাৰ্ছ তেতিয়া এটা লিষ্ট পৰা তোমালোকে পাই যাবা সেইটোৰ পৰা পৰীক্ষাত বহুত কুৱেশ্যন আহে পৰীক্ষাত বহুত প্ৰশ্ন আহে ঠিক আছে ইমানখিনিলৈকে কুৱেশ্যন ভাল আছে না ঠিক আছে তো বুজি পাই আছা তো নিশ্চয়কে পাবা নিশ্চয়কে সেইটোলৈ কিন্তু নিজৰ ভৰসা একচুৱেলি চোৱা আমি কিয় আমি মানে এটা গাইডেন্স লওঁ পথ প্ৰদৰ্শক এইকাৰণে লওঁ কাৰণ এটা ডাইৰেকশ্যনৰ প্ৰয়োজন পৰি যায় সেইকাৰণে আমি একমাত্ৰ এই কোৰ্চ এণ্ড অল এইবিলাক আমি লওঁ নেক্সট কুৱেশ্যনটো কি কৈছে ফাতিয়া ই ইব্ৰাহ ইব্ৰিয়া ফাতিয়া ই ইব্ৰিয়া অলপ টান হয় নামটো উচ্চাৰণ কৰিবলৈ ৰিটাৰ্ণ বাই এইটো কোনে লিখিছিলে ফাতিয়া ই ইব্ৰিয়াহ আল বৰুণি আজম ফকীৰ মীৰ জুমলা শ্বাহাবুদ্দিন তালিচ কোনে লিখিছিলে এইটো কোৱাচোন কোনে লিখিছিলে এইটো কোৱা 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 এইটো কোৱা আৰু চবে অলপ শ্বেয়াৰ কৰি দিয়া 100 ক্ৰছ হৈ যাব লাগে চবে অলপ শ্বেয়াৰ কৰি দিয়া 100 ক্ৰছ হৈ যাব লাগে কি হ'ল আজি 100 ক্ৰছ হ'লে ভাল লাগিব
আর অহাকালি যেহেতুকে আমার 26th অফ জানুয়ারি রিপাবলিক ডে আমি সেলিব্রেশন করিম, সো কোয়েশ্চনের লেভেল জুই বলে কৈছে। থ্যাংক ইউ সো মাচ। রিলেটেড টু এক্সাম লেভেল রিলেটেড কোয়েশ্চন না, কমন কোয়েশ্চন পরীক্ষা যাব আহি থাকে জেনারেলি। সো ফাতিয়া ইলবিয়া ওয়াজ রিটেন বাই, যদি আমি সাবলে যদি যাও, সাহিবুদ্দিন তালিশ। সাহিবুদ্দিন তালিশ মনত রাখিবা, সাহিবুদ্দিন তালিশে লিখিছিল ফাতিয়া ই ইলবিয়া। পরীক্ষার প্রশ্নটো আহিছে অলরেডি, ঠিক আছে, আরো আহিব মই কৈছো। নেক্সট কোয়েশ্চন, গোহাই কমল আলী রোড কানেক্ট করেছিল কোচবিহারের পর নারায়ণপুর, কনস্ট্রাক্ট কার সময়ত হয়েছিল? এইটোর কনস্ট্রাকশন টু মানে বনুয়া হয়েছিল কার সময়ত? বিশ্বসিংহ, শিবসিংহ, নরনারায়ণ, রঘুদেব, কার সময়ত বনুয়া হয়েছিল কোয়াশন? কার সময়ত এটা বনুয়া হয়েছিল? যোনে যোনে এই 90+ স্টুডেন্ট আছে সবে লাইক করে দিব লাগে, যোনে যোনে লাইক করা নাই লাইক করে দিয়া, ঠিক আছে। সো গোহাই কমল আলী আর রোড কানেক্টিং কোচবিহার অ্যান্ড নারায়ণপুর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রিজাইম অফ বিশ্বসিংহ, শিবসিংহ, নরনারায়ণ, রঘুদেব, কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটো? ইয়ার কারেক্ট অ্যান্সারটো আমি বিচারিছো, কোয়াশন কোয়া কোয়া, ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হবো কোয়া? ওকে, আর তোমালোকে ডেইলি কিন্তু পিডিএফ টু কিন্তু পাই আছে, এতে মই ডেইলি তোমালোকে ক্লাসত থাকোতে মই পিডিএফ দি দিউ, আজিও দি দিম পিডিএফ। সো ইয়ার যেটো কারেক্ট আনসার হবো এইটো হবো নরনারায়ণৰ টাইমত, নরনারায়ণৰ টাইমত, ঠিক আছে, কোচ ৰজা নরনারায়ণৰ টাইমত কোচবিহারের পরে নারায়ণপুরলৈকে গোহাই কমলালী রোড কনস্ট্রাকশন হয়েছিল। এটা বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। নাইস টু সি ইয়োর ডেডিকেশন টুয়ার্ডস দিস এক্সাম, অল দ্য ভেরি বেস্ট সিদ্ধার্থ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অন বিহাফ অফ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস অফ আওয়ার চ্যানেল। নেক্সট কোয়েশ্চন, রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড, রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ, রঙ্গর কার দিনত, ঠিক আছে, আকো সেম কোয়েশ্চন আহিল নাকি, রঙ্গর কার দিনত? আচ্ছা কোয়াশন ইয়ার অ্যান্সারটা আগত দিয়া, রেলওয়ে কা ক্লাস ভি মেয়ে স্টার্ট করুন, রুকো ব্যাক টু ব্যাক স্টার্ট করতা হুম, ঠিক আছে, ব্যাক টু ব্যাক স্টার্ট করতাও। সো মনে রাখিবা রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড, রঙ্গর আগর তো বেলেগ আসলে, রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ পরমত্ত সিংহ, কার সময়ত হয়েছিল? পরমত্ত সিংহর সময়ত হয়েছিল, পরমত্ত সিংহর টাইমত হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কি কইছে সুয়া, হু ক্রিয়েটেড দ্য পোস্ট অফ বরগোহাই অ্যান্ড বুড়া গোহাই, কোনে ক্রিয়েট করেছিল দ্য পোস্ট অফ বরগোহাই অ্যান্ড বুড়া গোহাই? কোয়াশন, আচ্ছা তোমালোকৰ বাবে না একটা সেশন লৈ আহিম বুলি প্ল্যান করি আছো, তোমালোকে মই কমেন্টত জনাবা, ঠিক আছে, মই ইয়াতেও জনাই দিয়া তোমালোকৰ বাবে যেটা একটা সেশন মই প্ল্যান করি আছো, এইটো হৈছে যে তোমালোকৰ প্রবলেম একচুয়ালি কি হয়, আমি সদায় কেনেকে সফলতা পাম সেইটো লৈ ডিসকাশন করো, বাট প্রবলেম কি ফেস করে আছে আমার স্টুডেন্ট সকলে সেইটো লৈ কোনে ডিসকাশন নকরে। সো মই ভাবি আছো এটা এনেকুৱা একটা সেশন মই লৈ আহিম যত তোমালোকৰ যি প্রবলেমসবুর আছে তোমালোকৰ প্রবলেমসবুর আমি সলভ করবলৈ চেষ্টা করিম, তোমালোকৰ প্রবলেমসবুর আমি সলভ করিম, তোমালোকৰ যি মনৰ যি চিন্তা ভাবনাবুর আছে সেইবোৰত কি ভিত আছে সেইটো আমি সলভ করবলৈ চেষ্টা করিম, তেনেকুৱা একটা সেশন লাগে নাই মোক জনাবা। সো দ্য পোস্ট অফ বৰগোহাই এণ্ড বুড়া গোহাই যদি আমি কবলৈ যদি যাও, ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো সুকাফা, কারেক্ট অ্যান্সারটো কি হবো? দ্যাট ইজ সুকাফা, ঠিক আছে, দ্যাট ইজ সুকাফা, দ্য পোস্ট অফ বরগোহাই অ্যান্ড বুড়া গোহাই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনটো 100 ক্রস হয়ে যাব লাগে আজি, নেক্সট কোয়েশ্চনটো অলপ চাই লওয়া, নেক্সট কোয়েশ্চনটো অলপ চাই লওয়া, ওকে। সো কোয়েশ্চন ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হবো? সো হু এমং দ্য ফলোইং রিসিভ দ্য প্যাট্রনেজ অফ কোচ কিং নরনারায়ণ, কোনে মানে কোচ কিং নরনারায়ণৰ পৃষ্ঠপোষকতা লাভ কৰিছিল চাৰিজনৰ মাজৰ পৰা, শংকৰদেৱে নে অনন্ত কন্দলী নে পুৰুষোত্তম বিদ্যাবংশী নে অল অফ দ্য এবভ, কোনে কোচ ৰজা নরনারায়ণৰ পৃষ্ঠপোষকতা লাভ কৰিছিল? কোৱাচোন, জুন জুলাই মে হোগা ও তো বলি দিয়ারা সিএম ও আসাম পুলিশ সাব ইন্সপেক্টর এন্ড অল উস্কাবি। সো কারেক্ট অ্যান্সার টু কি হবো, কারেক্ট অ্যান্সার টু কি হবো?
যদি আমি কবলে যদি যাও এপিএসসির পরীক্ষাত এপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষাত এই কোশ্চেনবোৰ ম্যাক্সিমাম টাইম আহি থাকে ম্যাক্সিমাম টাইম আহি থাকে আমার স্পেশালি আমার প্রিলিমস এক্সামত প্রিলির এক্সামত কারেক্ট অ্যান্সার হবো অল অফ দ্য অ্যাবভ শঙ্করদেব লাভ করেছিলে অনন্ত কুণ্ডলী লাভ করেছিলে পুরুষোত্তম বিদ্যাবংশী লাভ করেছিলে মানে অ্যাকচুয়ালি কোচ রাজা নরনারায়ণ কি আছিল অল্প উদার মনোভাব আপনার উদার চিন্তাধারার মানুষ আসলে হয় না হয় উদার চিন্তাধারার মানুষ আসলে নেক্সট কুয়েশন দ্য আপ্রাইজিং অফ পাথরঘাট টুক প্লেস ইন হুইচ ইয়ার পাথরঘাটের রন যেটা আমি কো পাথরঘাটের যেটা আপ্রাইজিং এটু কোন সময় হয়েছিল কোন সময় হয়েছিল 1864 1894 1826 1869 পাথরঘাটের রন টু কোন সময় হয়েছিল কোয়া 100 ক্রস অফ নেই নেই ঠিক আছে আরামসে প্রিপারেশন লো সো কি হবো ইয়ার কারেক্ট আছে পাথরঘাটের রন টু কেতিয়া হয়েছিল পাথরঘাটের রন হয়েছিল 1894 যদি আমি কো দ্য আপ্রাইজিং অফ পাথরঘাট টুক প্লেস 1894 পাথরঘাটের রন হয়েছিল 1894 এই ডেট টু বহুত বেশি ইম্পর্টেন্ট হয় পাথর দ্য আপ্রাইজিং অফ পাথরঘাট 1894 মনত রাখিবা 1894 পরীক্ষাত বহুতে এটু মিস করে দিয়ে নেক্সট কোয়েশ্চন ইন ইন্ডিয়া দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ অলমোস্ট ভারতবর্ষত ব্রহ্মপুত্র রিভার যদি আমি কবলে যদি যাও অলমোস্ট কিমান কিলোমিটার আছে 900 কিলোমিটার নে 1000 কিলোমিটার নে 1500 কিলোমিটার নে 2100 কিলোমিটার কোয়াশুন ব্রহ্মপুত্র রিভার অ্যাকচুয়ালি পাসে হয় তিনটা কান্ট্রির মাঝে দ্যাট ইজ তিবেত মানে চাইনা প্রভিন্স ইন্ডিয়া আর বাংলাদেশ আর ইন্ডিয়াতে টোটাল কিমান কিলোমিটার আছে কোয়া ইন্ডিয়া টোটাল কিমান কিলোমিটার আছে কোয়াশুন ইন্ডিয়াত ইয়ার টোটাল কিমান কিলোমিটার আছে যদি আমি কও ইন্ডিয়াত ইয়ার টোটাল আছে সবে কইছে স্যার 900 ইয়েস দ্যাট ইজ 900 কিলোমিটার ইয়ার মাজর পড়াও ইয়াত এই ইন্ডিয়ার 900 টু অরুণাচল প্রদেশ আর অসমর ডিভাইড হয় আর অসমর ডিভাইড হয় আমার অসমের মাজেরে যায় কিমান 640 কিলোমিটার অসমর মাজেরে যায় 640 কিলোমিটার বাকি রেস্ট যিমানখিনি থাকে ঠিক আছে যদি আমি কবলে যদি যাও বাকি আই থিঙ্ক 260 কিলোমিটার যায় কার মাঝে এইটু যায় অরুণাচল প্রদেশের মাঝে ঠিক আছে অরুণাচল প্রদেশের মাঝে যায় রিমেম্বার দ্যাট সো কি হবো 900 কিলোমিটার নেক্সট কি কইছে উইচ অফ দ্য ফলোইং নর্থ ইস্টার্ন স্টেট শেয়ার দ্য শর্টেস্ট বাউন্ডারি উইথ আসাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুতবার পড়ু বহুতবার ভুল করু আসুন কি হবো ইয়েস উইচ অফ দ্য ফলোইং নর্থ ইস্টার্ন স্টেট শেয়ার করে শর্টেস্ট বাউন্ডারি উইথ আসাম নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা নে মণিপুর শর্টেস্ট বাউন্ডারি সবতকে সরু বাউন্ডারি আমার অসমের লগত কোনে শেয়ার করে যদি আমি কবলে যদি যাও ইয়ার তো হয়েছে যে ত্রিপুরা সবতকে কম 80 আই থিঙ্ক 84 না সামথিং কিলোমিটার বর্ডার শেয়ার করে ত্রিপুরা আর যদি আমি কও সবতকে লং সবতকে ডাঙর সবতকে হাইয়েস্ট বর্ডার বহুতে কয় অরুণাচল প্রদেশ বাট মনত রাখিবা সবতকে যেটু লংগেস্ট বর্ডার অসমের লগত শেয়ার করে মেঘালয়া শেয়ার করে মেঘালয়া মেঘালয়া শেয়ার করে সবতকে লংগেস্ট বর্ডার সেকেন্ড হয়েছে অরুণাচল প্রদেশ ঠিক আছে সেকেন্ড হয়েছে অরুণাচল প্রদেশ মনত রাখিবা নেক্সট কোয়েশ্চেন উইচ অফ দ্য ফলোইং অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং অ্যাসোসিয়েটেড উইথ বরদৈচিলা ইন আসাম আমি যেটু মানে বরদৈচিলা বলে যেটা আমি কও অসমত এটু কার লগত জড়িত থাকে মনসুন সিজন প্রি মনসুন সিজন রিট্রিটিং মনসুন সিজন উইন্টার সিজন কি হবো উইচ অফ দ্য ফলোইং অ্যাসোসিয়েটেড উইথ বরদৈচিলা ইন আসাম মনসুন সিজন প্রি মনসুন সিজন রিট্রিটিং মনসুন সিজন উইন্টার সিজন কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটু কোয়া কোয়াশন কোয়া কোয়া বরদৈচিলা কেতিয়া আমি পাও বরদৈচিলাটো আমি কেতিয়া পাও সবে কৈছে স্যার মনসুন বা প্রি মনসুন কারেক্ট অ্যান্সারটো হবো প্রি মনসুন সিজন কি হবো প্রি মনসুন সিজন ঠিক আছে প্রি মনসুন সিজন এইটো রেইনফল মেকানিজমের লগত জড়িত 98 হয়ে গেছে আর দুজন হলে 100 ক্রস হবো 100 টু ক্রস হয়ে যাও নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কার্বি হিলস কার্বি হিলসর হাইয়েস্ট পিক মাউন্টেন পিক টুর নাম কি সিংহাসন নে লাইকাই পিক নে ডানবুকস পিক নে মহাদেব পিক কি হবো কোয়াশন কারেক্ট অ্যান্সারটু 100 ক্রস হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ কি হবো কারেক্ট অ্যান্সারটু কোয়াশন
व्हाट इज द हाईएस्ट पीक ऑफ कार्बी हिल, सिंहासन, लाइकी पीक, ने डानबुक्सु पीक, ने महादेव हिल, की हम करेक्ट आंसर टू यार। মোর ক্লাস টু রেগুলারে থাকিব ভাই, মোর ক্লাস টু রেগুলারে থাকিব, খালি অলপ কই দিছো, মোর ক্লাস টু খালি অহাকালি নহব, কারণ বিকজ অফ অহাকালি 26th অফ জেন, সো অহাকালি মই ক্লাস টু নলও, ঠিক আছে, কিন্তু স্যাটারডে মোর ক্লাস তোমালোকে পাই যাবা, আকো স্যাটারডে ইউ উইল গেট মাই ক্লাস আগেইন স্যাটারডে, ঠিক আছে, স্যাটারডে তোমালোকে মোর ক্লাস টু পাই যাবা 100%। অলপ খুলিয়ে দিল মই, এনিৱে মাইকটো অলপ মানে ইয়াত লাগি গৈছে, এনিৱেজ, সো কি হব কারেক্ট আনসারটো, সিংহাসন, কি হব, দ্যাট ইজ সিংহাসন, ইয়েস দ্যাট ইজ সিংহাসনটো হব কারেক্ট আনসার, সিংহাসন। আজির আমার লাস্ট কুয়েশন, আসাম ডিস্ট্রিক্ট মাজুলি ইজ কার্ভড আউট ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট, অসমৰ যেটো আমাৰ মাজুলি জিলা, এইটো কোনখন জিলাৰ পৰা কার্ভড আউট হৈছে, কোনখন জিলাৰ পৰা, থ্যাংক ইউ সো মাছ, এইটো অসমৰ যেটো আমাৰ মাজুলি জিলা, এইটো কোনখন জিলাৰ পৰা কাৰ্ভড আউট হৈছে, ডিব্ৰুগড়, তেজপুৰ, যোৰহাট, টান অফ দা এবভ, তোমালোকে অকল মাজুলি নহয়, আমাৰ যে ৰিচেণ্ট চাৰিখন যে ডিষ্ট্ৰিক্ট হৈছে, চাৰিখন ডিষ্ট্ৰিক্ট কাৰ কাৰ পৰা আহিছে, এইখিনি ভালকৈ মনত ৰাখিবা, ঠিক আছে, নাই কালি ভাই ক্লাছটো দিব নোৱাৰিম, কালি ক্লাছটো দিব নোৱাৰিম, বাট ইয়েছ ছেটাৰডে ক্লাছ হ'ব, আগেইন ছানডে, কাৰণ কি চোৱা, মই এদিন কিয় টাইম লওঁ, এদিন মই টাইম লওঁ এইকাৰণে, চ' ডেট তোমালোকক মানডেৰ পৰা ছেটাৰডেলৈকে ভালকৈ ক্লাছ দিব পাৰোঁ, আৰু কালি একচুৱেলি কি আছে, কালি 26 জানুৱাৰী, আৰু কালি জেনেৰেলি ময়ো মানে নিজৰ ঘৰৰ পৰা এটা দিন নিজৰ ফেমিলিৰ লগতো সময় দিব লাগে অলপ, হয়নে, চ' কালি যোৱাকালি মই অলপ গাঁৱৰ ঘৰখনত যাম আমাৰ, ঠিক আছে, চ' ইয়াৰ যিটো কাৰেক্ট এনচাৰ এইটো হ'ব কি, দেট ইজ যোৰহাট, কি হ'ব আমাৰ আমাৰ যোৰহাটৰ পৰা, ইয়েছ যোৰহাট হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ। সো বন্ধুসকল, এয়া আছিলে আজি আমাৰ টোটাল নাম্বাৰ অফ কুৱেশ্যনছ, 25টা কৰিলোঁ, অহাকালি ক্লাছ নহ'ব, বাট আজি কিন্তু দুপৰীয়া, আজি অলপ কৈ দিছোঁ, দুপৰীয়া 1 বজাত 1 PM-ত তোমালোকৰ বাবে এটা সৰু ছেশ্যন থাকিব ADRE এক্সামক লৈ, কৈ দিলোঁ আৰু চবে আহি যাবা। আৰু এটা কথা যে মই যিটো ক'লোঁ যে আমাৰ এতিয়া যিটো ৰিপাব্লিক ডে এইটো চেল চলিব, তাত কি হ'ব, তাত বেচবিলাকৰ প্ৰাইচটো কমি যাব, যেনেকৈ আমাৰ APSC প্ৰিলিমিনাৰী বেচ আছে এটা, ঠিক আছে, যেনেকৈ APSC প্ৰিলিম, এইটোতো ফ্ৰী বেচটো তোমালোক যোনে যোনে ফ্ৰী বেচত এনৰোল কৰা নাই, আজিয়ে ষ্টৰত গৈ কিনে ফ্ৰী বেচত এনৰোল কৰি লওঁ, মই হোৱাটছএপ গ্ৰুপৰ লিংকটোও দিম আৰু PDFটোও শ্বেয়াৰ কৰিম, চবে অলপ ৰবা। APSC যিটো টাৰ্গেট, আমাৰ যিটো টাৰ্গেট বেচ APSC ফাউণ্ডেশ্যনৰ বাবে, ফাউণ্ডেশ্যন বেচ 27 জানুৱাৰী, মানে অহা পৰহিৰ পৰা ষ্টাৰ্ট কৰি আছোঁ আমি, ঠিক আছে, তোমালোক যোনে যোনে মেম্বাৰশ্বিপ লোৱা নাই মেম্বাৰশ্বিপটো লৈ ল'বা, লগতে আমাৰ টাৰ্গেট এডিয়াৰী ফাইনেল পাঞ্চ, এইটো আমি 30 জানুৱাৰীৰ পৰা ষ্টাৰ্ট কৰি আছো, প্ৰাইচেছবোৰ কি থাকিব আজি মই অলপ জনাই দিওঁ তোমালোকক, প্ৰাইচেছবোৰ কি থাকিব তোমালোকক অলপ মই জনাই দি আছো ৰবা, কাৰণ তোমালোকে এইটো জানি ৰখাটো ভাল, মোৰ আৰু মোৰ এইটো কৰ্তব্য হয় যে মই তোমালোকক অলপ জনাই দিওঁ, চ' ডেট তোমালোকে, যেনেকে আমাৰ APSC এডিয়াৰী যিটো বেচ, এইটো চবে 1700 rupees পাৰ্চেছ কৰি আছিলে, এইটো হৈ যাব আজি 1439 rupees, Y225 কোড ইউজ কৰাৰ পিছত, আৰু APSC যিটো ফাউণ্ডেশ্যন, ফাউণ্ডেশ্যন বেচৰ প্ৰাইচ আছিলে আই থিংক 4500-5000 টকা, এইটো হৈ যাব 4235 rupees, ঠিক আছে, আৰু টেটৰ বেচৰ প্ৰাইচ হৈ যাব 1693 rupees, লগতে বাকী মেথছতো 847, টেষ্ট চিৰিজবিলাকততো বহুত প্ৰাইচ কমে থাকে, চ' বন্ধুসকল প্ৰাইচেছবোৰ কিন্তু কমি আছে, একদম বহুত কমকৈ আছে, যোনে যোনে মেম্বাৰশ্বিপ ল'ব বিচৰা খালি এটা কুপন কোড ইউজ কৰিবা Y225, যদি কিবা কনফিউশ্যন থাকে মোক যোগাযোগ কৰিবা 9957176761 নম্বৰত, ঠিক আছে, আৰু এপত ডেফিনেটলি এপটো তোমালোকৰ লগত ইনষ্টল কৰি ৰাখিবা, ঠিক আছে, আৰু মোৰ ছেশ্যনটো যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰটো কৰিবা, বাট মই বেছি ফ'কাছ কৰোঁ কমেণ্টত, লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবা যিসকলে কৰা নাই, কমেণ্টটো কৈ কিয় কৰিবা কৈছোঁ, কমেণ্টটো তোমালোকৰ যিখিনি প্ৰব্লেম আছে সেইখিনি শ্বেয়াৰ কৰি দিবা চবে, ঠিক আছে, এতিয়া মই অলপ হোৱাটছএপ গ্ৰুপৰ লিংকটো দি আছো, অলপ চাই লোৱা, হোৱাটছএপ গ্ৰুপৰ লিংকটো মই শ্বেয়াৰ কৰি দি আছো,
সবে এক সেকেন্ড রবা মই তোমালোকক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটো অল্প শেয়ার করে দিও, কারণ না হলে বহুতে কয় যে স্যারে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার নকরে এন অল। ইয়েস মই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটো শেয়ার করে দিলো, যোনে যোনে জয়েন হওয়া নাই তেওঁলোকে জয়েন হয়ে যাওয়া। পিডিএফটো মই অলপ পিছত দি দি আছো এইটোত, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাছ, লগ পাইছো অহা পরশি, আর তেতিয়ালৈকে অল দ্য ভেরি বেস্ট, লগ পাম, ঠিক আছে। আর বহুত ধুনীয়াকে প্রিপারেশন লওয়া, টেনশন করব নালাগে। থ্যাংক ইউ সো মাছ এভরিওয়ান।